হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইএলবি। আজকে আমরা এনট্রপি জনিত কিছু সমস্যা সমাধান করব। এই সমস্যাগুলো ভর্তি পরীক্ষা এবং ইন্টারমিডিয়েট পরীক্ষায় এসে থাকে। আমরা এখানে আসব, এখানে আসার আগে আমরা কিছু জিনিস জানব। সেটা হচ্ছে যে মনে করো তোমার কাছে একটা পাত্র আছে, সেই পাত্রের মধ্যে একটা বরফ খণ্ড আছে। এখন তুমি এটাকে যখন তাপ দিলা, হ্যাঁ যখন তাপ দিলা, তখন এই বরফটা কি হয়ে গেল, পানিতে রূপান্তর হয়ে গেল। এই বরফটা হয়ে গেল পানি। এখন যে বরফটা ছিল সাপোজ সেটার তাপমাত্রা ছিল 0°C, আর এখানকার পানিটার তাপমাত্রা 0°C হতে পারে আবার 10°C হতে পারে, সেটা প্রশ্নের মধ্যে বলে দেওয়া থাকবে। তাহলে দেখো এখানে বরফ হয়ে গেল পানি, তখন এখানে আসলে অবস্থার পরিবর্তন ঘটছে। কিসের পরিবর্তন ঘটছে? অবস্থার পরিবর্তন ঘটছে, ঠিক আছে। তো প্রশ্নে যদি অবস্থার পরিবর্তন থাকে, এভাবে তোমাকে বুঝে নিতে হবে। অবস্থার পরিবর্তন সরাসরি লেখা থাকবে না, লেখা থাকবে বরফ পানিতে রূপান্তরিত হলো। আবার লেখা থাকতে পারে যে পানি বাষ্পে পরিণত হলো। এখন আমি যদি এই পানিকে আবারও তাপ দেই, সেটা একসময় বাষ্পে পরিণত হবে। তো যদি বাষ্পে পরিণত হয় তাহলে বাষ্পগুলো উড়ে যাবে, ঠিক আছে, বাষ্প উড়ে যাবে। এখন মনে করো এই বাষ্পের তাপমাত্রা হচ্ছে যে 160°C, ঠিক আছে। এখন এই 160°C বাষ্প, তাহলে এটা হচ্ছে বাষ্প, বাষ্প ওটা হচ্ছে বরফ, এটা হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে বরফ, আর মাঝখানটা হচ্ছে পানি। তো এই অবস্থার পরিবর্তনের ক্ষেত্রে আমাদেরকে খুবই গুরুত্বপূর্ণ দুটি কনস্ট্যান্ট মুখস্থ রাখতে হবে, অথবা প্রশ্নগুলো নর্মালি দেওয়া থাকে, বাট আমাদেরকে মুখস্থ রাখতে হবে এমসিকিউর জন্য, ঠিক আছে। সেটা হচ্ছে যে যখন বরফ পানিতে পরিণত হয় তখন সেই কনস্ট্যান্টটার নাম হবে বরফ গলনের আপেক্ষিক সুপ্ততাপ। বরফ গলনের আপেক্ষিক সুপ্ততাপ সেটাকে এলএফ দ্বারা প্রকাশ করা হয়। তো এলএফ এর মান হচ্ছে যে 33300 জুল পার কেজি, মানে প্রতি কেজিতে এত জুল লাগবে, প্রতি কেজি বরফের জন্য এত জুল তাপ দিলে সেটা পানিতে রূপান্তরিত হবে। আবার যখন এই পানিগুলোকে বাষ্পে রূপান্তর করা হয়, পানিকে যদি বাষ্পে রূপান্তর করা হয় তখন এই কনস্ট্যান্টের নাম বদলে যায়, তখন কনস্ট্যান্টটার নাম হয় পানি বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ততাপ। পানি বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ততাপ তখন এটাকে বলা হয় এল ভি, এবং এই এল ভি এর মান হচ্ছে 2.26×10^10 জুল পার কেজি, 10^10 জুল পার কেজি। তাহলে আমরা দুইটা কনস্ট্যান্টের মানও কি করলাম, মুখস্থ করলাম। তো এখন হচ্ছে যে যদি এ ধরনের অবস্থার পরিবর্তন প্রশ্নে উল্লেখ থাকে, তোমাকে বুঝতে হবে অবস্থার পরিবর্তন কেমনি হচ্ছে, সেটা বুঝতে হবে বরফ বা পানিতে পরিণত হবে অথবা পানি বাষ্পে পরিণত হবে, প্রশ্নের মধ্যে এটা উল্লেখ থাকবে। যদি উল্লেখ থাকে তাহলে এনট্রপির পরিবর্তন, আমরা মূলত এনট্রপির পরিবর্তন বের করব। এনট্রপির পরিবর্তন হবে এম এল ডিভাইড বাই টি, যেখানে এল আসলে এখানকার এল অথবা এখানকার এল। তো যদি বরফ পানিতে পরিণত হয় তুমি লিখবা এল এফ, আর যদি পানি বাষ্পে পরিণত হয় তাহলে তুমি লিখবা এল ভি। তাহলে আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি। এখন এই সমস্যা থেকে আমরা একটি অঙ্ক করব। তো দেখো আমি এখানে আমরা যখন যা আলোচনা করলাম তা সংক্ষেপে এখানে দিয়ে রাখছি। তো এখানে এই যে এম দেখা যাচ্ছে, যেটা আমরা এখানে দেখাইছিলাম, এই এমটা হচ্ছে আসলে পানি বা জলীয় বাষ্প বা বরফের ভর, যেটা দেওয়া থাকবে আমাদের প্রশ্নে, ঠিক আছে। তো আমরা এই সমস্যার জন্য এখন একটি অঙ্ক করব। বলছে যে 0.2 কেজি 0°C তাপমাত্রার বরফকে 0°C তাপমাত্রার পানিতে পরিণত করলে এনট্রপি বৃদ্ধি কত। তাহলে দেখো বরফকে কি করা হয়েছে, পানিতে রূপান্তর করা হয়েছে, তাহলে অবস্থার পরিবর্তন ঘটছে। তো অবস্থার পরিবর্তন ঘটলে আমরা এই সূত্রটাকে অ্যাপ্লাই করে দিব। তো সূত্র অ্যাপ্লাই করলে আমরা এনট্রপি পরিবর্তন বা এনট্রপি বৃদ্ধি পাচ্ছি dS=mL/T, এবং টি হচ্ছে যে কত, তাপমাত্রা কিন্তু চেঞ্জ হয় না, 0°C ছিল, ঠিক আছে। সো আমরা যেটা লিখবো সেটা হচ্ছে যে 0°C কে ক্যালভিনে নিলে হয় 273 কেলভিন, আর এম এর মান হচ্ছে 0.2, আমরা এম এর মান লিখে দিলাম। তো এখানে এল হচ্ছে আসলে বরফ গলনের আপেক্ষিক সুপ্ততাপ, কারণ আমরা একটু আগে সেটা ব্যাখ্যা করেছিলাম এবং সেটার মানটা এখানে আমরা লিখে দিয়েছি। তাহলে আমরা পেয়েছি কত, 246.15 জুল পার ক্যালভিন। তাহলে এটাই হচ্ছে এনট্রপির পরিবর্তন এই সমস্যার ক্ষেত্রে। তো আশা করি তোমরা এই সমস্যাটি, এই ধরনের সমস্যা পরীক্ষায় যদি এসে থাকে তোমরা সমাধান করতে পারবা। এই ফাঁকে আমি একটা কথা বলে নিই, সেটা হচ্ছে যে আমরা অ্যাডমিশন টেস্টের একটা প্রোগ্রাম চালু করছি, নাম হচ্ছে ছায়াপথ, তোমরা হয়তো অনেকে জানো। এখানে আমরা এই ইউনিটের সকল সাবজেক্ট অ্যাডমিশন টেস্টের জন্য সমাধান করে দিব, ঠিক আছে।
অর্থাৎ আমাদের ক্লাস হবে অনলাইনে, তোমরা তোমাদের বাসায় বসে ক্লাসগুলো করবা। আমাদের টিচাররা কেউ চিটাগং, কেউ ঢাকা, কেউ রাজশাহীতে থাকবেন। আমাদের এখানে কেমিস্ট্রি ক্লাসের অথর হোসেন ভাইও ক্লাস নেবেন, আমি তো আছি, আমার ফ্রেন্ড সুমিত্র আছে, আরো অনেকেই আমরা আছি, এবং বিভিন্ন কোচিং এ যারা ক্লাস নেয় তারাই মূলত তোমাদের ক্লাস নেবেন। তো তোমরা চাইলে আমাদের এই অনলাইন প্রোগ্রামে ভর্তি হতে পারো, আমরা একদম নামে মাত্র টিচারদের বেতন দেওয়ার জন্যই, আসলে আমি 700 টাকা করে নিচ্ছি মাত্র টিচারদের বেতন দেওয়ার জন্য। মূলত এটা আমি ইএলবি বা এডু লেকচার বিলির পক্ষ থেকে রান করতেছি, যাতে লকডাউনের মধ্যে বাসায় বসে সবাই ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে পারে। তো তোমরা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো ভর্তি হওয়ার জন্য, পাশের যে নাম্বারটা দেখতেছ এই নাম্বার হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো অথবা আমাদেরকে সরাসরি কল দিতে পারো। তো আমরা চলে যাচ্ছি পরের টপিকে। পরের টপিক হচ্ছে আসলে তাপমাত্রার পরিবর্তন হলে তখন কি হবে। তো আমরা এখানে যে অবস্থার পরিবর্তন দেখাইছি, এই অবস্থার পরিবর্তন না হয়ে শুধু যদি তাপমাত্রার পরিবর্তন হয়, যেমন মনে করো তোমার কাছে পানি ছিল, ঠিক আছে, এই পানির তাপমাত্রা ছিল 10 ডিগ্রি সেলসিয়াস, তো এই 10 ডিগ্রি সেলসিয়াস এর পানিকে তুমি তাপ দিয়ে তাপমাত্রা বাড়াই দিয়ে করে দিলে 30 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে, তাহলে এখানে কি হলো, অবস্থার কিন্তু পরিবর্তন হয় না, কারণ এটাও কি পানি আবার এটাও কি পানি, তো দুইটাই যেহেতু পানি তার মানে অবস্থার পরিবর্তন হয় নাই, শুধুমাত্র কিসের পরিবর্তন করছে, তাপমাত্রার পরিবর্তন করছে। তো প্রশ্নে যদি এরকম তুমি বুঝতে পারো যে অবস্থার পরিবর্তন না হয়ে তাপমাত্রার পরিবর্তন করছে, তখন এনট্রপির পরিবর্তন হবে ডিএস ইকুয়াল টু এমএস এমএস লন লন টি2 ডিভাইড বাই টি1, যেখানে টি2 হচ্ছে যেই তাপমাত্রায় পৌঁছেছে সেই তাপমাত্রা, আর টি1 হচ্ছে যে প্রাথমিক তাপমাত্রা। বুঝে গেছো আশা করি। আর এম হচ্ছে পানির ভর, যে পানিটা দেওয়া থাকবে যা বা যে পদার্থ দেওয়া থাকবে, এটা বরফও হতে পারে আসলে বা বাষ্প হতে পারে, যেটাই হোক সাধারণত পানি দেওয়া থাকে, তো সেটার ভর। আর এস হচ্ছে যে আপেক্ষিক তাপ, তো পানি হলে পানির আপেক্ষিক তাপ আমরা কত জানি, 4200 জুল পার কেজি পার কেলভিন, ঠিক আছে, এটা আমরা সবাই জানি যে পানির আপেক্ষিক তাপ কত। তাহলে খেয়াল করো আমরা একদম ডিটেলস বুঝে গেছি যে অবস্থার পরিবর্তন হবে না, শুধুমাত্র তাপমাত্রার পরিবর্তন হবে, তাহলে সেক্ষেত্রে আমরা এই সূত্রটাকে অ্যাপ্লাই করে অঙ্কটা করে ফেলবো। তো আমরা এখন সেই সমস্যাটা দেখবো, আমরা এখানে লিখছি, তোমরা খাতা একটু তুলে নাও এইভাবে, আমি যেভাবে লিখছি ঠিক এইভাবে। তো আমরা এটার সমস্যাটা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 2 কেজি পানিকে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উন্নীত করলে এনট্রপি বৃদ্ধি কত হবে। দেখছো একদম সহজভাবে দিয়েছি আমি, যাতে তোমরা বুঝতে পারো, একদম ইজিলি বুঝলে কিন্তু পরে তুমি একটু ক্রিটিক্যাল বা একটু কঠিন গুলো তোমরা সমাধান করতে পারবা, ঠিক আছে, সেই জন্য। সো আমরা সমাধান করবো কিভাবে, যে ডিএস ইকুয়াল টু এম এস লন টি2 ডিভাইড বাই টি1, তো আমরা এম হচ্ছে 2 কেজি এখানে বলে দিছে, সো আমরা এমের মান 2 লিখলাম, তারপর হচ্ছে যে আমাদের এস এস হচ্ছে 4200 আমি লিখছি, তারপর হচ্ছে লন টি2 ডিভাইড বাই টি1, টি2 এবং টি1 কে আমরা কিসে নিয়ে যাবো, ক্যালভিনে নিয়ে যাবো। তো ক্যালভিনে নিলে কি করতে হয়, সেলসিয়াসের সাথে চলো 273 যোগ করতে হয়, এটা তোমরা সবাই জানো। এই 40 ডিগ্রি সেলসিয়াসকে যদি আমরা ক্যালভিনে নিতে চাই, তাহলে এই 40 এর সাথে কি করতে হবে, 273 যোগ করতে হবে, আর এটা যেহেতু পরে এটা হচ্ছে টি2, হ্যাঁ, সো টি2 কে উপরে লেখা হয়েছে, এই 40 এর সাথে 273 যোগ করা, যোগ করলে 313 হবে, এই 313 কে উপরে, এবং আর এইখানের যে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এটাকে ক্যালভিনে নিতে হয় 293 কে আমরা কোথায় লিখলাম, নিচে, কাজ করলে হয় 554.66 জুল পার কেলভিন, তাহলে এটাই হচ্ছে যে এনট্রপির পরিবর্তন ফর দিস প্রবলেম। তো আশা করি তোমরা একদম ভালো করে বুঝতে পারছো যে অবস্থার পরিবর্তন ঘটলে কি হচ্ছে, আর শুধুমাত্র তাপমাত্রার পরিবর্তন ঘটলে কি হচ্ছে। তো তোমরা মূলত এই ঠিক আমি যেভাবে লিখছি এভাবে, যে অবস্থার পরিবর্তন হলে এটা, আর তাপমাত্রার পরিবর্তন হলে এটা। অবস্থার পরিবর্তনের জন্য পাশে তুমি দুইটা চিত্র রাখতে পারো, একটা একটাতে বরফ রাখো আর একটাতে পানি রাখো, অবস্থার পরিবর্তন, আর এখান দিয়ে তুমি একটা চিত্র রাখো, এটাতেও পানি ওটাতেও পানি, শুধু তাপমাত্রার পরিবর্তন দেখায় দাও, অর্থাৎ এরকম করে তুমি পাশে লিখে রাখতে পারো, আমি যেভাবে লিখছি ওইভাবে লিখে রাখতে পারো, তাহলে তোমার দীর্ঘদিন মনে থাকবে। তো আজকে চলে যাচ্ছি, অন্য একদিন আমরা অন্য কোনো টিউটোরিয়াল নিয়ে আসবো, সে পর্যন্ত সকলে থাকো, আল্লাহ হাফেজ, টাটা।